হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। বর্তমানে এটিকে মোহন বাগানের কোচ হয়েছেন জুয়ান ফেরান্দো। তো কে এই জুয়ান ফেরান্দো, কীভাবে তিনি ফুটবল জীবন শুরু করলেন, সব বায়োগ্রাফিটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। জুয়ান ফেরান্দো 1981 সালে স্পেনের বার্সেলোনায় জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তার পুরো ফ্যামিলি স্পেনের ওরিহুয়েলা নামে এক জায়গায় শিফট করেন, আর এখানেই ফেরান্দোর শৈশবকাল কেটেছে। অ্যাকাডেমিক ফিল্ড দেখলে তিনি INEFC ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকে সায়েন্স অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টসে স্নাতক ডিগ্রি লাভ করেন। কাতালান ফুটবল ফেডারেশন কর্তৃক দুটি জাতীয় কোচের শংসাপত্র পাওয়ার পর তিনি নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক স্পোর্টস এবং স্পোর্টস ম্যাসেজের মতো স্নাতকোত্তর প্রোগ্রামগুলিতে নথিভুক্ত হন। 2011 সালে 30 বছর বয়সে জারাগোজা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ দ্বারা তাকে ডক্টর নাম দেওয়া হয়। এরপর তিনি স্পোর্টস সায়েন্সের ওপর PhD করেন। তিনি অসংখ্য গবেষণা প্রকল্পে যোগ দিয়েছিলেন, যেমন যান্ত্রিক কম্পনের মাধ্যমে প্রশিক্ষণের পদ্ধতি, হ্যান্ডবল গোলরক্ষণের মাধ্যমে বাধা এবং ডিস্ট্রিবিউশন ইত্যাদি। তিনি INEFC ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, ইউনিভার্সিটি অফ অ্যালিক্যান্টে এবং ইউনিভার্সিটি অফ মালাগাতে লেকচারার হিসাবেও কাজ করেছেন, যা এখনও পর্যন্ত বিখ্যাত জার্নাল অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের ইয়ংগেস্ট কন্ট্রিবিউটার হিসাবে রয়ে গেছে। তার প্রফেশনাল ফিল্ড দেখলে প্রাক্তন ফুটবল প্লেয়ার, UEFA প্রো কোচ এবং ফিটনেস ট্রেনার জুয়ান ফেরান্দো ফুটবলের প্রতি অনুরাগী ছিলেন। কিন্তু একটি ইঞ্জুরির জন্য মাত্র 18 বছর বয়সে তিনি ফুটবল ছেড়ে দিয়ে প্রশিক্ষণের কাজ শুরু করেন। প্রথমে তিনি RCD স্প্যানোলে টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল কোঅর্ডিনেটর হিসাবে যুক্ত হন। তারপর বার্সেলোনা বি টিমেও কাজ করেছেন। 2012-13 সিজনে তিনি মালাগা CF ইউথ টিমকে কোচিং করিয়েছেন এবং লিগ গ্রুপ X জিতেছিলেন। 2013 সালে জুন মাসে মিডিলে তিনি FC সেরিফ তিরাসপোলের টেকনিক্যাল কোচ হিসাবে নিযুক্ত হন এবং জুলাই মাসে এই ক্লাবেরই হেড কোচ হন এবং টিমকে মলডোভান লিগ চ্যাম্পিয়নও করান। তারপর 14-15 সিজনে গ্রিসের সেকেন্ড ডিভিশন ক্লাব আর্গোটেলিসের হেড কোচ হিসাবে জয়েন করেন। এরপর 15-16, 16-17 এবং 17-18 সিজনে স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে যোগ দিয়েছিলেন। তারপর 17-18 সিজনের মাঝামাঝি করে গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাব ভলোস NPS-এর হেড কোচ হিসাবে নিযুক্ত হন। তারপর 2020-21 সিজনে তিনি ভারতে আসেন FC গোয়ার কোচ হয়ে এবং বর্তমানে ATK মোহন বাগানের কোচ হিসাবে যুক্ত হয়েছেন। ফুটবল ম্যানেজার হিসাবে তিনি যথেষ্ট সফল কোচ। এবার দেখার বিষয় তার হাত ধরে ATK মোহন বাগান কীভাবে ঘুরে দাঁড়ায়। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি শুধু ক্রিকেট এবং ফুটবলেরই আপডেট শুধু দিয়ে থাকি, কিন্তু আমি ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম বানানো যাক। সেই জন্য আমি একজন মানে ATK মোহন বাগানের বর্তমান কোচের জীবনীটা নিয়েই তোমাদের সামনে তুলে ধরলাম। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।